বক্তার বক্তব্য পরিশ্রমটা সার্থক তখন হয়ে যায় যখন একজন শ্রোতার অন্তর পরিবর্তন হয়। লক্ষ জন হয়েছে কিনা সেটা দেখার বিষয় নয়, আসে কয়জন হয়েছে এটাই হচ্ছে দেখার বিষয়। তা আমি যেহেতু সময় স্বল্প, খুব দ্রুত গতিতে আগাবো, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, ইশারা ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বসিয়ে দাঁড়িয়ে যারা যেভাবে আছেন সাই দেখি সবাই চিৎকার করে একবার বলেন তো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এরকম আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সাজিয়েছেন গুছিয়েছেন, যিনি সৃজন করেছেন সৃষ্টি করেছেন, সেই রব যাকে হাবিব বানিয়েছেন তিনি আমাদের নবী মুস্তাফা। সমস্ত নবীদের উপর যাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন রব তিনি আমাদের নবী মুস্তাফা। আর একটু জোরে মনোযোগ, এই বসে যাও, আর কোনো নড়াচড়া না। রাত যত গভীর হয় প্রেমের মজা তত ঘাড়ো হয়। আপনারা দেখছেন সামিয়ানা কত সুন্দর করে সেজেছে, আল্লাহর রহমতের রহমত নাজিল হচ্ছে, হয়তো দেখার মতো চোখ আমাদের কাছে নেই। এই মুহূর্তে দোয়া কবুলের টাইম, কথা বলেন ঠিক না, বলা তো যায় না কার ডাক কখন কবুল হয়। নবীও পাঠালেন আল্লাহ, রসুলও পাঠাবেন আল্লাহ, পাঠালেন আল্লাহ, তো নবী যেহেতু পাঠাবেন রবের সিদ্ধান্ত, নবী বাছাই করার দরকার আছে না নেই? নবীটা বাছাই করবেন কাদের দল থেকে, পশু পাখির দল থেকে না মানুষের দল থেকে? আমরা কোন দলে, আমরা যে লোক আমরা কোন দলে? পুরো বিষয়টা কি জানেন, একটু খেয়াল করবেন, লক্ষ কোটি অগণিত বেসুমার মানুষের ভিতর থেকে, বান্দার ভিতর থেকে আল্লাহ যখন চিন্তা করলেন চাইলেন নবী বানাবেন, এবার নবী বাছাই শুরু করলেন, কবির মনোযোগ, নবী বাছাই শুরু করলেন, নবীকে কে কে কাকে কাকে বানাবেন আল্লাহ বাছাই শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে সেট করলেন, তুমি এই সাইডে আসো, তুমি এই সাইডে আসো, তুমি এই সাইডে আসো, তুমি এই সাইডে আসো, ওই একজনকে বানিয়ে দিলেন আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। সিস্টেমটা কার, আল্লাহ, জোরে বলেন কার, আল্লাহ। আমরা হচ্ছি উম্মতের দলে, এখন বাছাই চলছে নবীর, নবী বাছাই চলছে, মনে রাখবেন ভাইয়েরা, সমস্ত মানুষের ভিতরে, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ, সমস্ত মানুষের ভিতরে আস্তিক শ্রেষ্ঠ, সমস্ত আস্তিকের ভিতরে মুসলমান শ্রেষ্ঠ, মুসলমানের ভিতরে মুমিন শ্রেষ্ঠ, মুমিনের ভিতরে ওলি শ্রেষ্ঠ, ওলির তুলনায় তবে তাবি শ্রেষ্ঠ, তবে তাবির তুলনায় তাবি শ্রেষ্ঠ, তাবির তুলনায় সাহাবি শ্রেষ্ঠ, সাহাবির তুলনায় নবী শ্রেষ্ঠ, নবীর তুলনায় রসুল শ্রেষ্ঠ, আর আমাদেরটা হচ্ছে রসুলের রসুল। র্যাঙ্কিং আছে না নাই? সময় যেহেতু অল্প, আমি খুব অল্প সময়ে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ পাকের কোরআনের ভাষায় যেটা বলা হচ্ছে, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ আদমকে বাছাই করলেন, আল্লাহ মূসাকে বাছাই করলেন, আল্লাহ ঈসাকে বাছাই করলেন, আল্লাহ দাউদকে বাছাই করলেন, আল্লাহ ইব্রাহিমকে বাছাই করলেন, আল্লাহ ইসমাইলকে বাছাই করলেন, আল্লাহ ইসহাককে বাছাই করলেন, আল্লাহ দাউদকে বাছাই করলেন, আল্লাহ ইউসুফকে বাছাই করলেন, আল্লাহ ইউনুসকে বাছাই করলেন, আল্লাহ দানিয়েলকে বাছাই করলেন, সুবহানাল্লাহ, আল্লাহ দানিয়েলকে বাছাই করলেন, আল্লাহ ইউনুসকে বাছাই করলেন, আল্লাহ ইসহাককে বাছাই করলেন, আল্লাহ শীশকে বাছাই করলেন, আল্লাহ ইমরানকে বাছাই করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত বান্দাদের ভিতর থেকে যাদেরকে নবী এবং রসূলের জন্য বাছাই করলেন তারা হচ্ছে ইস্তাফাওয়ালা। কোরআনের ভাষায় আদম হচ্ছে ইস্তাফাওয়ালা, মূসা হচ্ছে ইস্তাফাওয়ালা, ঈসা হচ্ছে ইস্তাফাওয়ালা, দাউদ হচ্ছে ইস্তাফাওয়ালা, ইউসুফ হচ্ছে ইস্তাফাওয়ালা, ইসহাক হচ্ছে ইস্তাফাওয়ালা। সমস্ত বান্দাদের ভিতরে যাদেরকে নবী রসূলের জন্য বাছাই করেছেন ওনারা হচ্ছেন ইস্তাফাওয়ালা, আর সমস্ত নবী রসূলের ভিতর থেকে যাকে একক বাছাই করেছেন উনি হচ্ছেন মুস্তাফা। ইস্তাফা মুস্তাফা, ইস্তাফাওয়ালা আদম নবী, মুস্তাফা আমাদের নবী। এই নবীর উম্মত হতে পেরে যারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেন তারা একবার বলেন সুবহানাল্লাহ। মূসা ইস্তাফাওয়ালা, একবার ধরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মহব্বতের আওয়াজ লাগিয়ে একবার বলেন মারহাবা। এই বাছাইটা করলেন কে? আল্লাহ। যার বাছাইয়ের মধ্যে কোনো ভুল না,
যার নির্ণয়ে কোনো ভুল নাই, যার চয়েসে কোনো ভুল নাই, যার দেওয়ার মধ্যে কোনো কমতি নাই, বলেন না একটু জোরে নাই, তাহলে এই নবীকে আদম নবীকে নবী বানালেন আল্লাহ, সুতরাং আদম নবীর মধ্যে কমতি নেই। কারণ ওনাকে নবী যিনি বানিয়েছেন উনি সব দিয়েই বানিয়েছেন, কতটুক দিয়েছেন যতটুক দরকার, যতটুক যতটুক মূসা নবীকে নবী বানালেন কে, ওনাকে অতটুকুই দিয়েছেন যতটুক দরকার। যাই হোক, এবার একটা খেয়াল করবেন, আমাদের কাছে মোবাইল আছে না, প্রত্যেকটি কাজের মধ্যে বড় হেকমত আছে, খুব গোছানো এবং পরিপাটি। আল্লাহ যে সমস্ত দায়িত্ব গুলা নেন এগুলার মধ্যে কোন লিকিংস থাকে না, একদম পারফেক্ট, মানে সুপার পারফেক্ট। সুবহানাল্লাহ বলেন না, এই আমরা যে এত কিছু করলাম, কত ভুল আছে না, কত গোছালো আছে না, কত নিয়ম আছে না, আসমান একটাও নিয়ম দেখান, সূর্যের উঠানামার মধ্যে একটাও নিয়ম দেখান, জোয়ার বাটাতে একটাও নিয়ম দেখান, আম গাছে কখনো কাঁঠাল ধরে নাই, কাঁঠাল গাছে কখনো জাম ধরে নাই। এবার বলেন সব কিছুর নিয়ন্ত্রণক তিনি কে, এবং দায়িত্ব এখনো নিয়ে রেখেছেন। আপনি যখন দেখেন যে আম গাছে বারো মাসে আম নাই, হঠাৎ একটা আম ধরলো বৈশাখ মাসে, বুঝতে হবে এটা আল্লাহর হুকুম এসেছে। অনেক গাছে দেখবেন যে ছোট গাছ ফল বেশি, দেখছেন আপনারা এটা, আবার অনেক গাছে দেখবেন যে বাস গাছ বড় ফল নাই, আবার অনেক সময় বড় লোকের গাছের মধ্যে ফল নাই, গরিবের গাছে ফল আইসা বসে গেছে। এগুলো সব সাজাইকে।